নমস্কার বন্ধুরা, টুকিটাকি কলকাতাতে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে থাকছে কালীপুজো বা দেওয়ালির আগে এই ঘটনা আপনার সাথে ঘটলে আপনি অবশ্যই ধনী হবেন। হিন্দু শাস্ত্রে কালীপুজোকে সৌভাগ্যের উৎসব বলা হয় এবং এই উৎসবকে আলোর উৎসবও বলা হয়ে থাকে। কালীপুজো বা দেওয়ালির দিন আলোয় সেজে ওঠে প্রত্যেকটি ঘরবাড়ি। এবছর অর্থাৎ 2020 সালে কালীপুজো 14ই নভেম্বর বা 28শে কার্তিক শনিবার পালিত হবে। হিন্দু শাস্ত্র মতে কালীপুজোর আগে এই ঘটনাগুলি যদি আপনার সাথে ঘটে তাহলে আপনার জীবনে আসতে চলেছে অনেক ধন সম্পদ ও সুখ শান্তি। আসুন আমরা জেনে নিই কালীপুজো বা দীপাবলির আগে কোন ঘটনাগুলি ঘটলে আপনি বুঝবেন যে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন শুরু করি। গরু। সনাতন হিন্দু ধর্ম মতে গরু দেখা খুবই শুভ লক্ষণ। গরু তো আমরা সবসময়ই দেখি, কিন্তু দীপাবলির সময় গরু দেখাকে খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয়। যদি আপনি কালীপুজো বা দীপাবলির আগে গরু দেখেন তাহলে আপনার জীবনে ভালো কিছু অবশ্যই ঘটতে চলেছে। ইঁদুর বা ছুঁচো। কালীপুজোর রাতে ছুঁচো বা ইঁদুর দেখা অতি শুভ লক্ষণ। এই সময় আপনি যদি ইঁদুর বা ছুঁচো দেখেন তাহলে জানবেন আপনার ভাগ্যে অবিশ্বাস্য ধনলাভের শুভ যোগ রয়েছে। পেঁচা। শাস্ত্র মতে দীপাবলির আগে যদি পেঁচা দেখা যায় তাহলে তা অত্যন্ত শুভ, আর সেটা যদি লক্ষ্মী পেঁচা হয় তাহলে তো আর কোনো কথাই নেই, লক্ষ্মীর বাহন আপনার অর্থভাগ্য পাল্টে দিতে পারে। গিরগিটি। কালীপুজো বা দীপাবলির সময় যদি গিরগিটি দেখেন তাহলে বুঝবেন দেবী লক্ষ্মীর কৃপা আপনার উপর পড়েছে, কারণ এই সরীসৃপটি অতি প্রাচীন সৌভাগ্যের প্রতীক। আজ এ পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।